আমাদের নজরুল ইসলাম ভাই হাত উঠিয়েছেন, আমরা ওনার কাছ থেকে প্রশ্ন নিচ্ছি। মুদাখালা মুশারাকা, এবার ইমাম মুয়াজ্জিন মিলে যে সম্মিলিত মোনাজাত করি, এ ব্যাপারে রসুল কখনো জীবনে একবারও করেছেন কেন? আমাদের বগুড়ার কোন এক ইমাম একটা বই লিখেছেন যে 1000 শরীয় দলিলের ভিত্তিতে মোনাজাত, এবং উনি জুমার নামাজ যদি 10 মিনিট পরে মোনাজাত করে দিন 25 থেকে 30 মিনিট। এটার ব্যাপারটা একটু যে রসুল একবারও করেছেন কিনা পক্ষে কোনো দলিল। আলহামদুলিল্লাহ, আসলে সালাতের পরে, ফরজ সালাতের পরে সম্মিলিত যে মোনাজাত আমাদের দেশে করা হয়, এটার পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটিও কোনো সহি দলিল নাই, একটিও নাই, সহি নাই, জয়ীফ নাই, জালও নাই। জাল বলতে আমি বুঝাইছি জাল হাদিসের যে সমস্ত গ্রন্থ সংকলিত আকারে আমরা পাই, হ্যাঁ সেগুলোর মধ্যে নেই। সদ্য তৈরি করা জাল হাদিস ছাড়া জাল হাদিসও আমরা দেখি নাই। তবে একাকী ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়েছেন ফরজ সালাতের পরে, এটা পাওয়া যায়। তাও এই হাদিসগুলো একটিও সহি নাই আমার গবেষণায় আমি দেখেছি। আল্লামা মোবারকপুরি আব্দুর রহমান মোবারকপুরি সাহেব তোহফাতুল আহবাজির মধ্যে নিয়ে এসেছেন, এবং মিয়া নাজির হোসেন দেহলভি উনি তার ফতোয়ার নাজিরিয়ার মধ্যে নিয়ে এসেছেন। ফতোয়া নাজিরিয়ার মধ্যে নিয়ে এসে উনি নিজেই বলে দিয়েছেন এগুলো সব জয়ীফ, এর ব্যাপারে কোনো সম্মিলিত একটাও আনেননি। আর একাকী হাদিসগুলো নিয়ে এসে তিনি নিজেই বলে দিয়েছেন যে এগুলো জয়ীফ হাদিস। তো আমাদের দেশে এই যে বললাম না যে সুন্নত বেদাতের মানদণ্ডে ইসলাম বোঝা আলেম খুবই কম, অতীতেও মহাদ্দিস পাওয়া গেছে, কিন্তু যেখানে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ফরজ সালাতের পরে দোয়া করা বেদাত, জিকির আজকার সুন্নাত, এই কথাটাই বুঝে না। কেমন কথা হলো, সব বিরোধী কথা। ফরজ নামাজের পরে কি বলে দোয়া করা বেদাত, আর জিকির আজকার করবে, দোয়া করবে, দোয়া করাটা হলো বেদাত, আর জিকির আজকার করা হলো সুন্নাত। এই কথাটা বুঝার মতো কি আছে? যদি সুন্নাত বেদাতের জ্ঞান না থাকে এটা জীবনও বুঝতে পারবে না কথাটা। আপনি মসজিদে ঢুকার সময় আল্লাহ মাফতাহ আলী আবহাওয়া পড়েন, এটা কি জিকির না দোয়া? এটা জিকির সুনির্দিষ্ট, প্রতি 5 ওয়াক্তে একই দোয়া পড়েন না? যদি এর চেয়ে সুন্দর দোয়াটা পড়ি, পাওয়ারফুল দোয়া কোরআনে আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ও ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার, তারপরে মসজিদে ঢুকলাম, আরো সুন্দর দোয়া কি হবে? বেদাত। দোয়া বেদাত না, এই দোয়াদের প্রয়োগটা বেদাত। হ্যাঁ, সালাতের পরে জিকির আজকার আপনি করবেন, আজকারের চাট আছে ওগুলো করবেন, কিন্তু আল্লাহ রসুলের ওই চাটটাকে ফেলে দিয়ে আমরা একটা বানিয়ে নিলাম, এটা বেদাত হবে না কেন? আর আমরা বলতেছি এটা মুনাজাত, আমরা এত মুনাজাত, আল্লাহ রসুলের মুনাজাত তো সালামের মাধ্যমে শেষ হয়ে যায়। সহিহ বুখারী এতগুলো হাদিস আপনি পড়লেন, মুনাজাত আল্লাহ রসুলের, আল্লাহ রসুলের মুনাজাত হলো নামাজের ভিতরে। ইন্না আহাদাকুম ইযা ক্বামা ফিস সালাতি ফা ইন্নাহু ইউনাজি রাব্বাহু, যখন তোমাদের কোনো ব্যক্তি সালাতে দাঁড়িয়ে যায় তখন তার প্রতিপালকের সাথে তার মুনাজাত শুরু হয়ে যায়, আর এই মুনাজাত শুরু হয় শেষ হয় কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা, এই দোয়াগুলো আল্লাহ রাসূল কোথায় পাঠ করতেন? সালাম ফেরার আগে, মুনাজাতের দোয়া মুনাজাতের ভিতরে। কিন্তু আমরা তো এটাও এখন পর্যন্ত জানি না যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া মুনাজাতের দোয়া কোথায় পড়তেন, সালামের আগে, আমরা পড়ি সালামের পর। যাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সালাতেও কেউ প্রমাণ দেখাইতে পারবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সালাতেও সম্মিলিতভাবে দোয়া করেছেন। দোয়ার তো হাদিস হাজার হাজার আছে, হাজার হাজার দোয়ার হাদিসের গ্রন্থই আছে, আমালুল ইয়াউমি ওয়াল লাইলা ইবনে সুন্নি, আমালুল ইয়াউমি ওয়াল লাইলা নাসাই, আজকার নওয়ী, কিতাবুল আজকার, কত আপনি আপনি নামাজের পরে বা দোয়ার হাদিস চান, দোয়ার হাদিস তো অনেক হাজার হাজার, কিন্তু একটি এই হাজার হাজার হাদিসের সমুদ্রের মধ্যে নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একদিন এক ওয়াক্ত সম্মিলিতভাবে দোয়া করেছেন কেউই দেখাইতে পারবে না। বললাম কি, নিজেদের বানানো জাল হাদিস ছাড়া দেখানো সম্ভব না। জি, সেইটা ভিন্ন কথা। আপনি ইমাম মসজিদ আমরা দূর করার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ যারা আমরা আছি ইমাম এবং খতিব, তাদের তো সবাই জানে যে আসলে সম্মিলিত এই দোয়া নেই, কিন্তু জনগণকে বুঝাইতে না পারার কারণে হয়তো এখনো দূর করতে পারেনি। এখানে একজন ইমামও এরকম হাত উঠিয়ে বলবেন না আমি সম্মিলিত মোনাজাতের পক্ষে, আমি মনে করি না
যে এখানে এমন কেউ আছে যারা আরিয়ে থেকে পড়েছেন এবং কওমি থেকে পড়েছেন, কোন কওমি মাদ্রাসা বগুড়ায় জামে মাদ্রাসা ওখানে সম্মিলিত মোনাজাত এভাবে করা হয় না এবং তারা পক্ষে নয় এবং কায়েম নয়। সাধারণ মানুষের কাছে প্রচার থাকার কারণে এখনো মসজিদগুলো থেকে আমরা দূর করতে পারছি না, দূর করার এই হচ্ছে ইদা জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, আস্তে আস্তে আমরা বলতে থাকি আপনি দূরীভূত হয়ে যাবেন।